আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম এসইও কাকে বলে এবং এসইও কিভাবে কাজ করে এ বিষয়টি নিয়ে, যেখানে আমরা বলেছিলাম যে এসইও হচ্ছে একটি প্রসেস যার মাধ্যমে আপনি কোনো একটি ওয়েবসাইটকে গুগলে একটি ভালো র্যাঙ্কিং পজিশনে নিয়ে আসতে পারেন। তো আজকে আমি আলোচনা করব আরও দুটি বিষয় নিয়ে, যার মধ্যে একটি হচ্ছে এসইও কেন এত গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় বিষয় হচ্ছে এসইওর বিভিন্ন টাইপস নিয়ে। তো চলুন প্রথম বিষয়টি দিয়ে শুরু করি, এসইও কেন এত গুরুত্বপূর্ণ। আপনাকে একটি তথ্য দেই আগে, 8.5 বিলিয়ন মানুষ পার ডে গুগলে সার্চ করে। এই যে 8.5 বিলিয়ন মানুষ পার ডে গুগলে সার্চ করছে, তারা আসলে কী সার্চ করছে? তো এই যে পার ডে সার্চ হচ্ছে 8.5 বিলিয়ন, তারা নিশ্চয়ই কোনো না কোনো তথ্য জানতে যাচ্ছে, নিশ্চয়ই তারা কোনো না কোনো বিষয়ে গুগলে সার্চ করছে। এই যে সার্চ করছে, সার্চ করে তারা কী করছে? যে ওয়েবসাইটগুলি র্যাঙ্ক করছে তাদের মধ্যে থেকে যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত রেজাল্টটিতে চলে যাচ্ছে বা তাদের উত্তরটি পেয়ে যাচ্ছে। তো এই যে রেজাল্টগুলি তারা দেখছে গুগলের ফার্স্ট পেজে যারা র্যাঙ্ক করছে, এদের কিন্তু ট্রাফিক সোর্স হচ্ছে, তার মানে গুগল থেকে সার্চ করার পরে দেন তাদের ওয়েবসাইটে মানুষ যাচ্ছে এবং এভাবে করে ওই সকল ওয়েবসাইট তাদের পারপাসটাকে সার্ভ করছে এবং তাদের আর্নিং হচ্ছে বা আদার্স বিষয়গুলি তারা সেখান থেকে পাচ্ছে। তো এই যে একটা বিষয় চিন্তা করুন, যদি এই ধরনের ওয়েবসাইটগুলি গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক না করতো তাহলে কিন্তু এরা ট্রাফিক পেতো না, এবং ট্রাফিক না পেলে কী হতো? তার কোনো প্রকার অর্গ্যানিক ট্রাফিক নেই এবং তার আর্নিং যদি বলি অলমোস্ট বলতে গেলে জিরোর কাছাকাছি চলে যেত। সো এই জায়গাটাতে কিন্তু একটি বড় সমস্যা তৈরি হতো, কারণ আপনি ওয়েবসাইট আছে ঠিক আছে, কিন্তু এই ওয়েবসাইটের কোনো প্রকার গ্রোথ নেই, অর্গ্যানিক ট্রাফিক নেই, তাহলে আপনার বিজনেস একদম নেই বললেই চলে। এখানেই মূলত এসইওর কাজ বা এখানেই মূলত এসইওর দরকার। আপনি যখন কোনো একটি বিজনেসকে খুব দ্রুতভাবে অনেক লোকের কাছে পৌঁছে দিতে চাইবেন, যেখানে কি না আপনি চাইবেন খুব টার্গেট অডিয়েন্সের কাছে রিচ করতে, তখনই আপনার এসইওর গুরুত্ব বা প্রয়োজনীয়তা আপনি রিয়েলাইজ করবেন। এই কারণেই দিন দিন এসইওর চাহিদা এত বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় রিজন, 2020 সালে একটি তথ্য মতে এসইওর সার্ভিস মার্কেট ছিল 46.56 বিলিয়ন। তার মানে একটু চিন্তা করে দেখুন, 46.56 বিলিয়ন, যেটি কিনা আশা করা হচ্ছে 2025 সালে গিয়ে 17.2% বৃদ্ধি করে 103 বিলিয়নেরও বেশিতে দাঁড়াবে। তো এই যে হিউজ পরিমাণে একটি মার্কেট যেখানে আপনি এসইও সার্ভিস আপনি সেল করতে পারছেন, আপনি এসইও সার্ভিস নিচ্ছে মানুষ, এখানে আপনারও ভূমিকাটি চিন্তা করুন। তো আপনি যদি এসইওতে দক্ষ হন এবং আপনি যদি এসইওটি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে কিন্তু ফিউচারে আপনি কাজের জন্য বসে থাকতে হবে না, আপনি কিন্তু যে কোনো মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাইরে গিয়েও আপনি নিজে নিজের বিজনেসকেও ডেভেলপ করতে পারেন এই এসইও নলেজের মাধ্যমে। তো আমি মনে করি এই দুটি কারণে যথেষ্ট যে কেন আপনার এসইও শেখা উচিত। এবার আসি এসইওর বিভিন্ন টাইপস নিয়ে কথা বলি। আমরা যখন এসইও ইন্ডাস্ট্রিতে কাজ করি, এসইওর বিভিন্ন টাইপস আছে। যেমন সর্বপ্রথম এসইওকে তিনটে ভাগে সাধারণত ভাগ করা হয়, একটি হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। এখানে এই যে অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও বললাম, এই তিনটি ধাপে আসলে এসইওর কাজটি সম্পন্ন হয়। একটি ওয়েবসাইটে যখন আমরা কাজ শুরু করি, প্রথমেই আমাদেরকে ওয়েবসাইটের জন্য অন পেজ এসইও বিষয়টি করতে হয় এবং অন পেজ এসইও ভালোভাবে কমপ্লিট করার পরেই আমাদের কাজ শুরু হয় টেকনিক্যাল এসইও পার্ট নিয়ে। এর পরবর্তীতে আমরা অফ পেজ এসইও নিয়ে কাজ শুরু করি। তো আমি এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই অন পেজ অফ পেজ এসইও কীভাবে কাজ করে এই পুরো বিষয়টি। এছাড়া আমরা এসইওকে আরও তিনটি ভাগে ভাগ করে থাকি, যেমন সেটি হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও এবং গ্রে হ্যাট এসইও। আসলে এটি হচ্ছে এসইওকে ইমপ্লিমেন্ট করার টেকনিকের উপর ভিত্তি করে এই ভাগটি করা হয়। এই যে হোয়াইট হ্যাট এসইও বললাম, এটি কি হোয়াইট হ্যাট এসইও? হচ্ছে এসইও যে কাজটি আপনি করছেন, এটি একদম গুগল সার্চ ইঞ্জিনের যে ওয়েবমাস্টার গাইডলাইন আছে, এই গাইডলাইন ফলো করে যদি আপনি করেন তাহলে আমরা বলছি এটাকে হোয়াইট হ্যাট এসইও, অর্থাৎ পিওর মেথড, যেখানে আপনার ওয়েবসাইটের ফিউচারে গিয়ে কোনো প্রকার প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা যে বলি গুগল পেনাল্টি দেয় বা গুগল র্যাঙ্ক ফল করে ফেলে, এই সকল ঝামেলা আপনি ইনশাল্লাহ পড়বেন না। আরেকটি হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে সেই টেকনিক এসইও যেটি কিনা আপনার জন্য ক্ষতিকর। হয়তো বা এটি সাময়িক সময়ের জন্য আপনাকে একটি ভালো র্যাঙ্ক বা পজিশন দিতে পারে, কিন্তু ফিউচারে বা লং রানে কিন্তু আপনি এখানে টিকে থাকতে পারবেন না। আপনি একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনি যদি ব্ল্যাক হ্যাট টেকনিক ফলো করেন তাহলে একটি সময় গিয়ে আপনার ওয়েবসাইট আর কখনোই গুগল সার্চ রেজাল্ট পেজে ভালো পজিশনে আসতে পারবে না। এবং গ্রে হ্যাট এসইও কি? গ্রে হ্যাট এসইও হচ্ছে আপনি কিছুটা হোয়াইট হ্যাট এবং কিছুটা ব্ল্যাক হ্যাট মিক্স করে যদি এসইওটি করেন। এই গ্রে হ্যাট এসইও পদ্ধতি মাঝে মাঝে আমরা অবলম্বন করে থাকি,
এক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে না আসলে, কিন্তু হ্যাঁ রিস্ক কিছুটা হলেও থেকে যায়। তো আমি সাজেস্ট করব আপনাদেরকে আপনারা যেন হোয়াইট হ্যাট টেকনিকটাই ফলো করেন, এবং আমি এই পুরো কোর্সে আপনাদেরকে চেষ্টা করব এসইওর হোয়াইট হ্যাট মেথডটি আপনাদেরকে কমপ্লিটভাবে শেখানোর জন্য। এছাড়া আমরা এসইওকে আবার আরও দুটি ভাগে বলে থাকি, একটি হচ্ছে লোকাল এসইও, একটি হচ্ছে ইন্টারন্যাশনাল এসইও। এখন লোকাল এসইও বলতে কী বোঝাচ্ছি? লোকাল এসইও বলতে বোঝায় আপনি যদি শুধুমাত্র একটি নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করে এসইও করেন, যেমন যে কোনো বিজনেস, সেই বিজনেসটি হতে পারে বাংলাদেশে, সেই বিজনেসটি হতে পারে ইউএসএ বা যে কোনো কান্ট্রিতে, যেখানে একটি নির্দিষ্ট এরিয়া নিয়ে বিজনেসটি সার্ভিসটি প্রোভাইড করে। যেমন মনে করুন আপনি একজন লয়ারের জন্য কাজ করছেন, এখন একটি লয়ার নিশ্চয়ই পুরো কান্ট্রিতে তার সার্ভিস দিবে না, সে কিন্তু একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে সার্ভিস দেবে। যেমন একজন ডেন্টিস্ট, যেমন একজন প্লাম্বার, একজন ইলেকট্রিশিয়ান, একটি কার রেন্টাল সার্ভিস, এই ধরনের যে সার্ভিসগুলি থাকে এটা যে কোনো কান্ট্রির হতে পারে। লোকাল এসইও মানে কিন্তু আবার এটি না যে আপনি বাংলাদেশের জন্য কাজ করছেন, আপনি পুরো বিশ্বের যে কোনো লোকাল বিজনেস নিয়ে কাজ করছেন, এটিকে আমরা বলছি লোকাল এসইও। এছাড়া হচ্ছে ইন্টারন্যাশনাল এসইও। ইন্টারন্যাশনাল এসইও সাধারণত দরকার হয় আমাদের যখন অ্যাফিলিয়েট করি, আমরা যখন ব্লগিং করি, যেখানে কোনো আসলে আমরা নির্দিষ্ট এরিয়া টার্গেট করি না, আমরা গ্লোবালভাবে কাজ করি, আমাদের ওয়েবসাইটের অডিয়েন্স পুরো বিশ্ব থেকে আসতে পারে। সো এই বিষয়টিকে আমরা বলছি ইন্টারন্যাশনাল এসইও। তো আমরা এই কোর্সের মধ্যে আপনাদেরকে এই বিষয়গুলি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আপনারা খুব সহজেই যেন পুরো বিষয়টি বুঝতে পারেন, আমি চেষ্টা করব সেভাবে করে আপনাদের সাথে বিষয়টিকে আলোচনা করার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ধন্যবাদ সবাইকে। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 169 10।